Yeah, he's Turkish, lives in Texas. Oh, by Tiller? Yeah. Used to work on Highway 6 in a pizza store. Oh, wow. Problem hoche je apni jokhon আমরা চলে আসলাম পিকনিক পিকনিক স্পটে। হ্যালো হ্যালো, হ্যাঁ, শুরু হয়ে গেল আমার কাজকর্ম। ওয়াও, এই হ্যালো ভিউয়ার্স, আমার এই ভিডিও সবাই কেমন লাগছে? নিশ্চয়ই ভালো। আজকে আমি আসছি আমাদের বাংলাদেশ আমেরিকা প্রেস ক্লাবে পিকনিক নাম্বার 2 পিকনিক। একটা ছিল আলোমে, একটা আমাদের প্রেস ক্লাবে পিকনিক। তো আমরা সবাই খুব এনজয় করছি, গান বাজনা খাওয়া দাওয়া এভরিথিং হচ্ছে। তো আমি আজকে সারাদিন এখানে এনজয় করতেছি। দর্পণ ভাই উদ্বোধন করছে তরমুজ কাটা। মিষ্টি এই তরমুজ কার গাছের ভাইয়ারা? ভাবি আসে নাই কেন? কেন নিয়ে আসবো না? এই যে তরমুজটা কি মিষ্টি? আমার গাছে ভাবি, আমার গাছে পেছনে এত মিষ্টি আপা, সেই জন্যই তো আমি বলি যে তরমুজটা কেন এত মিষ্টি। আমি ম্যাচিং হয়ে গেছে না সাইদ ভাই, আপনাদের জিজ্ঞেস করলাম তরমুজটা মিষ্টি বলকে আমার গাছে, বুঝছেন? আপনার বাজার থেকে রাত 2টার সময়, আল্লাহ আপনি কি হাটারি বাংলার? আমি আপারে বসে আমার গাছে না, আমার মরিচ গাছের পাশে। হ্যাঁ ঠিক ঠিক, আপনাদের বসা আছে এখন, ছাড়তে কিন্তু বোঝা যায় না আপনার।
খেলাধুলা করবে। সবচেয়ে আমার কাছে এই দেশের সবচেয়ে ভালো লাগে পার্ক, এই যে ফ্লোর, এই ফ্লোরটা এত সফট বাচ্চারা পরে ওগুলো পা হাত পা ভাঙবে না, সো এর জন্য মায়েরা নিশ্চিন্ত বসে থাকে বাচ্চাদের খেলতে। বারবিকিউ করা হবে, আগে আগুনটা জ্বালিয়ে এটাকে গরম করছি। তুমি জানি কি প্রোগ্রাম, এটাকে কি প্রোগ্রাম বলে, কি এখানে কি হবে? এখানে ছোট ছোট বাচ্চাদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা হচ্ছে, কে কত সুন্দর করে চিত্রাঙ্কন করতে পারে, ছবি আঁকতে পারে। সব বাচ্চারা খুবই আগ্রহ সহকারে ওরা আর্ট করছে, খুব সুন্দর করে আর্ট করছে। ওরা আর্টগুলো আসলে দেখতে ভালো লাগছে, ছোটকালে ফিরে যাই মনে হয়। এখন আমাদের খাওয়ার টাইম হয়ে গেছে, তো সবাই লাইন ধরেছে খাওয়ার জন্য। সবাই আমরা খাওয়া দাওয়া নিয়ে এখন, তারপরে আবার সেকেন্ড পর্ব শুরু হবে। এখন মাঝখানে খাওয়া দেওয়া হয়েছে, সবাই মিলে খাচ্ছি আমরা। খুব মজার খাবার, গরম গরম সবাই পরিবেশন করছে। তোমার ঘরে বাস করে কারা মন জানো না, তোমার ঘরে বসত করে জানো না, তোমার ঘরে বসত করে মনে আরেকজনে বসে বসে রম্মা খেয়ে মন, একজনে ছবি আঁকে এক মনে। সব শিল্পী গোষ্ঠীরা খাচ্ছে, সব প্রমাণ রেখে দিচ্ছি, আমাদের গুলো আছে, আপনাদের গুলো আছে, আর ভালো আছে না? কয়জন না কয়জন না খেয়ে খেয়ে রেডি হইলাম সবাই।
নাজুল ভাই আমাদের স্বাগত আমন্ত্রণ রইল আশা করি আপনারা আমার জন্য দোয়া করবেন আর আপনারাও ভালো থাকবেন সেই কামনা আমি সামিয়া মনি আল্লাহ হাফেজ সুস্থ থাকবেন ভালো থাকবেন বাই